বন্ধুরা কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুপিটাকির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। কাল ভাতৃদ্বিতীয়া, আমার কালকেই ভাইফোঁটা। আমিও আমার ভাইকে আর দাদাকে ফোঁটা দেব। তো কালকের জন্য আমি আপনাদের সঙ্গে একটা চিকেন রেসিপি শেয়ার করব। যদিও এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি, কিন্তু এর মধ্যে আমিও একটু একটু এক্সপেরিমেন্ট করেছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই চিকেনের রেসিপিটা। এই রেসিপিটার নাম আমি দিয়েছি মহারানী চিকেন। এর মধ্যে এইটার ফ্লেভারটা একটা বেশ নতুনত্ব আছে। অবশ্যই আপনারা কালকে ভাইফোঁটার দিন অবশ্যই ভাইকে বা দাদাকে এটা টেস্ট করিয়ে দেখাবেন। আশা করি রেসিপিটা তাদের সবারই ভালো লাগবে। এটা আপনি পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাও, পোলাওয়ের সঙ্গে যতটা নাও ভালো লাগতে পারে, কিন্তু ফ্রাইড রাইস আর পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। চলুন রেসিপিটা আমি স্টার্ট করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম মতন চিকেন। এই চিকেনটাকে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ আর সামান্য তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টা দুয়েক মতন। পুরো রান্নাটা যেহেতু সাদা তেল দিয়েই হবে, তাই আমি সাদা তেল দিয়েই ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো। আর এটার যে নতুনত্ব একটা টেস্ট আছে আমি বললাম, ফ্লেভার, সেটার জন্য লাগছে ধনে পাতা, পেঁয়াজ পাতা, পুদিনা পাতা আর লঙ্কা। সব কটা উপকরণ জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই আগে জলটা ফুটিয়ে নিয়ে তবেই এই পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবেন। উপকরণ দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না, মাত্র 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে এটা আমি তুলে নেব। সব কিছু উপকরণটা সিভের মধ্যে দিয়ে আমি ঠান্ডা হতে দেব। এবার ওদিকে কড়াইতে কিছু গরম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা দিয়ে মধ্যে দিয়েছি আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজগুলোর সঙ্গেই আমি ভালো করে ভেজে নেব। চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আবারও আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এখানে আদা রসুন, একটা বড় রসুন আছে আর 1 ইঞ্চি মতন আদা রয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রাখবো 2 মিনিট মতন। তেলটা কীরকম ছেড়ে এসছে, এবার আমি এটা একটু কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। সেটা সেদ্ধ হতে হতে আমি এর পেস্টটা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি পুদিনা পাতা, একটু কাঁচা ধনে পাতা, কটা রসুন আর লঙ্কা। আর যেই পাতাগুলো, পেঁয়াজ পাতাটা রেখেছিলাম সেটা তো নিয়েছি। সব কিছু মিশিয়ে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ততক্ষণে দেখুন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল, নিজস্ব জলটা, ওটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি যে পেঁয়াজ পাতা, ধনে পাতা, ওটা যে সেদ্ধ করে রেখেছিলাম তার যে জলটা, সেই জলটাই আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। যদি মনে হয় আপনাদের আরও লাগবে তাহলে আপনারা আরও দিতে পারেন। দিলাম ঘরে পাতা টক দই আর গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ফুটে এলে ওই পেস্টটা, ধনে পাতা, পুদিনা পাতার সব পেস্টটা আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। চিকেনটা নাড়তে নাড়তে একটা কথা বলে রাখি আপনাদের, যখন আপনারা ধনে পাতা আর পেঁয়াজ পাতাটা জলের মধ্যে ফোটাবেন তখন বেশিক্ষণ ফোটাবেন না। বেশিক্ষণ ফুটিয়ে দিলে তাহলে এই গ্রিনের ভাইব্রেন্ট কালারটা আসবে না। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। ঝাল আর নুনটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মহারানী
চিকেন। ব্যাস আমার মহারানী চিকেন তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ মতন গন্ধরাজ লেবুর রস, আর গন্ধরাজ লেবুটাও এর মধ্যে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে এর ফ্লেভারটা চিকেনের মধ্যে বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর কেমন খেতে লাগলো আপনাদের তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আবার একটি ব্লগে।